আমি উনি 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 কিসের পক্ষে প্রচার করবে আমি জানি না, আমার জানার প্রয়োজন নেই। আমার সমর্থন জনগণ, আমার সমর্থন জনশক্তি, আমার সমর্থন নারায়ণগঞ্জের মানুষ। দেখেন, এই বিষয়ে কোনো কথা আর বলা আমার বলতে চাচ্ছি না, এই কারণে কারণ নির্বাচনেই অ্যাটেনশন দিতে যাচ্ছি। কালকে তো সাংবাদিক সম্মেলন অপর প্রার্থীও করেছে, অনেকগুলি অভিযোগও করেছে, সেটা তো জিজ্ঞেস করছেন না, বারবার ঘুরে ফিরে আপনারা একজনকে নিয়ে আসছেন। আমার মনে হয় যে আমরা যে নির্বাচন করছি, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা যেই কথাগুলি বলছে আমনে আমাদের সেখানে থাকা উচিত না। এই অভিযোগটা মনে হয় সঠিক না। কোনো কর্মচারী কর্মকর্তাকে আমি ডাকিও নাই, আর আমার তো কর্মচারীদের প্রয়োজন নাই। আমার নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং সিটিবাসী সারাক্ষণে আমার সাথে হাঁটতেছে। এখন উনি কোথায় কাকে দেখছে আমি ঠিক জানি না। স্পেসিফিক বলুক যে আমি কাউকে নিয়ে আসছি। আমি তো আরও নির্বাচন করেছি, আমি তো আচরণবিধি জানি। আমি তো কখনো সিটি কর্পোরেশনকে ব্যবহার করিনি অথবা কোনো এই এই অভিযোগ 2016 শাখাসাব ঢালাওভাবে প্রচার করতো। তো এনিওয়ে, এটা উনি হয়তো অভিযোগের জন্য অভিযোগ দিচ্ছে, কথাগুলি সঠিক না। প্রার্থীরা সবাই মনে করে সে জিতবে, তো ওইটা তো আশা থাকতেই হয়। তবে আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আমি যেখানেই যাচ্ছি যে বিপুল পরিমাণে সারা, তাছাড়া আমাকে তারা দীর্ঘদিন যাবৎ জানে এবং চিনে। আমি এই শহরবাসীর জন্য প্রচুর কাজ করেছি, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়েছি। হয়তো সব কিছু ফুলফিল করতে পারি না, কারণ না, যেহেতু কাজগুলি চলমান প্রক্রিয়া। স্থানীয় সরকার স্থানীয় সরকারের কাজগুলি সবসময় চলমান। তবে আমি এটা বলতে পারবো, খুব দৃঢ়তার সহিত বলতে পারবো যে নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় তাদের কাছে পেয়েছে, যে কোনো কাজে কাছে পেয়েছে। আমি এই জন্য আমাকে আমার নগরবাসী বেছে নিবে, কারণ যখন এই শহরের মানুষ একদমই কথা বলতে পারত না, ভয়ে ভীত থাকত, খুন খারাপি হত্যা চাঁদাবাজি, তখন আমি জানি না অপর প্রার্থীরা কোথায় ছিলেন। আমি আমার বিগত 18 বছরে দেখিনি কোনো প্রার্থীকে এইরকম সরব থাকতে। তো আমি দেখিনি তৈমুর আলম খন্দকারকে, ইভেন দু তোকে হত্যার জন্য উনি একটা সমাবেশ করেন, কখনো আসেন। এত আলোচিত হত্যাকাণ্ড, এই শহরে আশিককে হত্যা করা হয়েছে, বুলুকে হত্যা করা হয়েছে, চঞ্চলকে হত্যা করা হয়েছে, দেখিনি কখনো একটি প্রতিবাদ করতে, একটি কথা বলতে। আজকে উনি যাদের ক্যান্ডিডেট হয়েছেন তাদের বিরুদ্ধে বলেছে তারা নাকি তাকে গুলি করে বের করে দিয়েছে। সারাক্ষণে বলেছে যে আমাকে শামী উসমান গুলি করেছে, আমার অফিসে যেয়ে গুলি করেছে, আমাকে নারায়ণগঞ্জ থেকে বের করে দেয়। আজকে উনি কেন এই কথা বলছেন না? আজকে দিকে অনেক উনি চুপচাপ আপনার বসে আছেন, আমার বিরুদ্ধে অনেক কিছু বলছেন যেটা ওনারও বলা উচিত না, কারণ উনি আমার বাবাকে, আমাকে না শুধু, আমার বাবাকে উনি চিনেন। উনি গতকালকে প্রেস কনফারেন্স করে যে অভিযোগ এনেছে সেটা ওনার সাথে সম্পূর্ণ বেমানান, কারণ এই কথাগুলি বিগত 1.5-2 বছর যাবত শামীম ওসমান এই গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যেই কথাগুলি বলেছে কালকে, উনি তোতা পাখির মতো সেই কথাগুলি উচ্চারণ করেছে। এনিওয়ে, নির্বাচন আমরা করতে আসছি, আমরা কিন্তু নির্বাচন খুব সুন্দরভাবেই করতে পারি। বিগত নির্বাচনগুলির যদি চরিত্র দেখি, ক্যারেক্টার দেখি, তাহলে দেখা যাচ্ছে যে যত কিছু হোক না কেন, মানে আপনার উৎসব মুখর পরিবেশে ছিল, এখানেও তাই থাকবে, উৎসব মুখর পরিবেশে থাকবে।